السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم শুভ দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জেনে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতিদিনের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আলোকিত প্রতিদিনের অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল আশিকী প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ও জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজও তার ব্যত্যয় ঘটবে না আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি এই বিষয়ের শুরুতে আমি একখানা আয়াত কিন্তু পড়েছি প্রত্যেকটি মানুষ যাতে মুত্তাকি হয় আল্লাহ ভীরু হয় যার কারণে পবিত্র কোরআনের প্রথম আয়াত থেকে যদি আমি শুরু করি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এখানেও কিন্তু তাকওয়াবান হওয়ার জন্য এই পবিত্র কোরআনকে দেওয়া হয়েছে আমাদের সংবিধান হিসাবে আর তাই আজকের বিষয়ে আলোচনা করব তাকওয়ার গুরুত্ব ও ফজিলত এই বিষয়ে আলোচনা করতে এবং আপনাদের সুন্দর বিষয়গুলো উপস্থাপন করতে ইতিমধ্যেই নিউজ 24 এর আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত স্বনামধন্য একজন আলেমদেরকে রয়েছেন আমাদের সাথে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মানিত পরিচালক মাওলানা আনিসুজ্জামান শিকদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকের যে বিষয় তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত চলুন এই বিষয়ে সম্মানীয় মেহমানের সাথে আমরা আলোচনা শুরু করি ভালো আছেন আল্লাহ শুকর আদায় করছি এমন একটি বিষয় আজকে আমরা চয়ন করেছি যে বিষয়টা শুরুতে কিন্তু দিক নির্দেশনা পবিত্র কোরআনে আল্লাহ পাক দিয়েছেন আমরা কারা ইতিমধ্যে দুটি আয়াত আপনি তেলাওয়াত করে ফেলেছি তো আজকে আপনি এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন যে তাকওয়া বলতে আমরা কি বুঝি একেবারে শুরুতেই এটা বলতে আমরা কি বুঝি তাকওয়া শব্দের অর্থ ভয় অর্থাৎ আল্লাহ তাআলার যেটা আপনার ফার্সি ভাষা একটা শব্দ এসেছে আমরা আমাদের আমাদের বাংলা ভাষায় সেটা অনেক প্রচলিত পরহেজগারি পরহেজগারি তো মৌলিক ই হলো আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলার ভয় আপনি সূরাতুল বাকারার শুরুর আয়াতও আপনি তেলাওয়াত করেছেন যে এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই আর এই কিতাবটি হুদাল লিল মুত্তাকিন দেখেন অন্য আয়াতের মধ্যে কিন্তু হুদাল্লিন নাস আসছে অর্থাৎ হেদায়েত আবার দুই ধরনের হেদায়েত আম্মা হেদায়েত খাসা আম হেদায়েত সমস্ত মানব জাতির জন্য আর আল্লাহ বলতেছেন যারা মুত্তাকি খুদাবিরু হবে তারা পাবে এই কোরআনের যেটা নূর এই নূর পাবে হলো যারা খুদাবিরু বান্দা তারা খুদাবিন্দুর পরিচয় আল্লাহ তাআলা আরেকটা বিষয় বলি যে কোরআনের মধ্যে 255 জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টা নিয়ে খুদাবিরু তাকওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে সূরাতুল বাকারার শুরুতে আপনি নিজেই তেলাওয়াত করলেন সেখানে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার গুণ বর্ণনা করেছেন তারা এক নম্বর গুণ হব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের উপর বিশ্বাস করবে ওয়া ইউকিমুনা সলা যারা নামাজকে কায়েম করবে এবং অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা খরচ করবে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে এবং আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে পূর্ববর্তী উম্মতের উপর যে কিতাব নাজিল করেছিলেন সমস্ত কিতাবের উপর তারা বিশ্বাস স্থাপন করবেন এই গুণগুলোর কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন আবার কিছু দূর যে আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলতেছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতি ওয়াল আরদ তোমরা দ্রুত গতিতে মানে একজন মানুষ সে গুনাহ করতেই পারে আচ্ছা তো আল্লাহ বলতেছেন গুনাহ হতে পারে কিন্তু দ্রুত গতিতে তোমরা আবার খোদা পাকের মাগফিরাত তওবা ইস্তেগফার করে ফিরে আসো হ্যাঁ তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে কারণ আল্লাহর কাছে বড় পছন্দনীয় বান্দা বান্দা আল্লাহর কাছে কানবে আল্লাহ বান্দা আল্লাহর কাছে এরকম ভাবে তওবা করবে ইস্তেগফার করবে হাদিসের মধ্যে কিন্তু এটা আছে যে আমি সেই জাতিকে যদি বান্দা গুনাহ না করত আর গুনাহ করে যদি ক্ষমা না চাইতো তাহলে কিন্তু আমি অন্য একটা জাতি তৈরি করতাম আর মানে হচ্ছে তিনি কিন্তু মজা পান টেস্ট পান যে আমার কাছে বারবার ফিরে আসে ক্ষমা চাও আমি ভুল করেছি সেই কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে দ্রুত গতিতে আল্লাহর মাগফিরাতের দিকে ধাবিত হও তওবার দিকে ধাবিত হও এবং ওই জান্নাতের দিকে তার মানে জান্নাত পাওয়ার প্রথম যে ধাপ সেটা হলো তওবা আল্লাহ সুলুকের যত লাইন আছে তার মধ্যে প্রথম যে ধাপ সেই ধাপ হলো তওবা এবং ইস্তিগফার আল্লাহ এরপর আল্লাহ বলতেছেন এমন জান্নাত আরযুহাস সামাওয়াতি ওয়াল আরদ যার চওড়া দিকে হলো সপ্ত আসমান জমিন আর লম্বা যে কত বড় হাদিসে আসছে যে আল্লাহ তাআলা আটজন ফেরেশতা যাদের কায়া তারা যদি দাঁড়ায় তাহলে সপ্ত আসমানের নিচে হলো তাহতাস সারা সেখানে থাকবে পা আর মাথা থাকবে সপ্ত আসমানের উপরে তার মধ্যে জিবরিল আমিন একজন বুখারী শরীফের মধ্যে আসছে তাকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী এসে নিয়ে আসছেন, কেউ বলছে 24,000 বার, কেউ বলছে 48,000 বার। আচ্ছা, মাত্র দুইটা পাখা ইউজ করতেন, 598টা পাখা ইউজ করতেন না। কিন্তু আল্লাহ যখন বললেন তুমি জান্নাত পরিভ্রমণ করো, তিনি তার 600 পাখা দিয়ে সমস্ত শক্তি দিয়ে চললেন, তারপরেও জান্নাতের এক কোণা থেকে আরেক কোণা যেতে পারলেন। এরকম আটটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, লম্বা। তো আল্লাহ তাআলা বিশাল এক জান্নাত আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি আমার মুত্তাকি ক্ষুধাভীরু বান্দাদের জন্য বানিয়েছি। এখানেও আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় বর্ণনা করতে যেয়ে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াজ-জাররা, যারা যাদের কাছে যখন অনেক টাকা থাকবে তখন আল্লাহর রাস্তায় দান করবে, আর টাকা যখন কম থাকবে তখনও তো আল্লাহর রাস্তায় দান করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতো তুবুকের যুদ্ধে সব দান করতে 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 তেমন কিছু ছিল না। রাসূলুল্লাহ যখন বললেন যার যা, তো উনি কিন্তু ওনার ঘরে যা ছিল সমস্ত কিছু, মানে সবচেয়ে বেশি দান ফারুক রাদিয়াল্লাহু তিনি ছিলেন, এবং ওমর ফারুক জায়গাও কিন্তু তার উপর সাথে। হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন যে এইবার আমি ঠকাই দেব আমার ভাই আবু বকরকে। তিনি অর্ধেক নিয়ে আসছেন, হযরত ওসমান ইবনে আফফান তার সম্পত্তি তিন ভাগের একবার নিয়ে আসছেন, কিন্তু শেষ পর্যন্ত সালাম পেয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তো আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াজ-জাররা, আরেকটা গুণ আল্লাহ বলতেছেন আল কাযিমিন আল গায়িজ, যারা গুসসাকে হজম করবে। দেখেন একটা হাদিসের মধ্যে আছে লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসু ইনদাল গাযাব। প্রকৃত কেউ একজন কুস্তির মধ্যে অথবা রেসলিং এ একজনকে ঠকাই দিল, নিচে ফেলে দিল, সেই কিন্তু প্রকৃত বাহাদুর না। রাসূলুল্লাহ বলে বাহাদুর ওই ব্যক্তি যখন সে রাগ তার মধ্যে আসে সেটাকে সংবরণ করতে পারে, সেই ব্যক্তি হলো প্রকৃত বাহাদুর। আল্লাহ তাআলা এখানে বলতেছেন আল কাযিমিন আল গায়স, সে গুসসাকে হজম করবে, ওয়াল আফিনান নাস, সে মানুষকে ক্ষমা করে দিবে। স্যার, এই যে দুইটা বিষয় আপনি বললেন, একটা বলেছেন আপনি যে গোস্বাকে হজম করা যখন খুব আনলিমিটেড মুত্তাকি বান্দার, এটা একটা, কিন্তু আমরা কি সেটা পারছি? বা অথবা আরেকটা বিষয় হচ্ছে মানুষকে যে ক্ষমা করে দেওয়া, সেটা তো আমরা পাচ্ছি না। বর্তমানে দেখেন যে সিচুয়েশন আমাদের হচ্ছে, যে কিছুদিন আগে একটা মসজিদে, এটা খুব দুঃখজনক, যে একজন লোক তার সম্পর্কে আমরা তাহকিক করলাম না, ই করলাম না, এলান করে দিলাম কোরআন অবমাননা করে বলে, প্রকৃত জিনিসটা না জেনে তাকে পুড়িয়ে হত্যা করা, পুড়িয়ে হত্যা করা, এটা তো কখনো ইসলাম সূরা হুজরাতের মধ্যে কিন্তু 6 নম্বর আয়াতে এটা রয়েছে, স্পষ্ট স্পষ্ট আসছে। তো এইভাবে মানে আমরা সহিংসতার দিকে, ইসলামের ভিত্তি হলো সিলমুন শব্দ থেকে আসছে, শান্তির থেকে, আর আমি অশান্তি, এটা তো কোনো ইসলাম হতে পারে না। আরেকটা হাদিসের মধ্যে দিন ওয়ান নসিহা, দিন হলো কল্যাণকামিতা। কার জন্য কল্যাণকামিতা? আল্লাহ তাআলা আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর সমস্ত মখলুকই কিন্তু আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহর পরিবারভুক্ত, সবার সাথেই ভালো ব্যবহার করা। দেখেন একটা বেশ্যা মহিলা, সে একটা কুকুরকে পানি পান করিয়েছে, যার কারণে সে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে জান্নাতে জান্নাতে গিয়েছে, কখনকার ভাগ্যের দ্বার খুলে যায়। দেখুন আপনি যে চমৎকার একটা পয়েন্ট এখানে কি বলেছেন, যে সবকিছু আল্লাহর পরিবার। মজার বিষয় হচ্ছে আল্লাহ পাক কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ডেজিগনেশন দিয়েছেন রহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, তিনি গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি, এই বিশ্ব না কিন্তু গোটা সৃষ্টিকুলের তিনি কিন্তু রব, আর আমাদের যিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, তিনি কিন্তু গোটা সৃষ্টির জগতের জন্য রহমত। এর মানে হচ্ছে সেখানে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান সবাই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সবার নবী, দেখেন আল্লাহ উম্মত মুহাম্মদের সম্পর্কে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তার কারণ বর্ণনা করেছেন উখরিজাত লিন-নাস আই খুলিকাত লিইনতিফাই জামিইন-নাস, তোমাদেরকে সৃষ্টি করাই হয়েছে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। তাহলে সমগ্র মানব জাতির মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আর সবাই থাকবে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে কোনো জীব থাকতে পারে, উম্মতে মুহাম্মাদকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে সমগ্র মানব জাতি তার কল্যাণ করে, স্পষ্ট কোরআনের আয়াত। আচ্ছা, এরপরে আমি যে কথা আসতেছিলাম, যে আপনি বলতেছিলেন যে একটু ফজিলত নিয়ে, তাকওয়ার ফজিলত নিয়ে কিছু গুরুত্ব, গুরুত্বটা গুরুত্ব আমাদের কাছে, এই একটা ইনফরমেশনই তো যথেষ্ট, যে আল্লাহ তাআলা এই একটা গুণের কথা কোরআনের মধ্যে 255 বার বর্ণনা করেছেন। কতটা গুরুত্ব, কত গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার, একটা একটা ইনফরমেশন। আমি ফজিলতের লাইনে আসি, কারণ আসলে হাসিল কি আমরা যে জিনিসটা লাভ জানি সেই জিনিসটা একটু হাসিল করতে আমি একটু করতে পছন্দ করি। হ্যাঁ, স্বাভাবিক, আমি কিছু ফজিলতের কথা বলি। তার মধ্যে একটা ফজিলত আল্লাহ আয়াতের মধ্যে দুইটা ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যে তুমি যদি ক্ষুধাভীরুতার গুণ অর্জন করো আমি তোমাকে দুইটা ফজিলত দেব। এই আয়াতের মধ্যে আসছে, আচ্ছা, এক নম্বর ইয়াজআল লাহু মাখরাজা, মাখরাজ যা এ খুরুজ, অর্থাৎ তোমাকে আমি বিপদ দিব বান্দা, আবার বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা আমি করে দিব। মুসলমানের যে বিপদ হয় তার তিনটে অবস্থা, এক নম্বর
যে আল্লাহ তাআলা এর দ্বারা তার বিপদ কাটিয়ে দেন কাটিয়ে দেন দুই নম্বর তার গুনাহকে maaf করে দেন সুবহানাল্লাহ আর তিন নম্বর আল্লাহ তাআলা তার দরজাকে বুলন্দ করেন হ্যাঁ পরীক্ষাও তো ফেলে দেন ওয়ালা নাবলু ওয়ানাকুম বিশাইয়্ হ্যাঁ ওয়াল জুই ওয়ানাকসিম এটা পরীক্ষা যখন সে ইয়ে করে দেখেন পরীক্ষা যখন উত্তীর্ণ হয় হাদিসে আসছে যে আশাদুন নাস বালা আল আমবিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট মুসিবত এসেছে নবীদের উপরে সুম্মাল আউলিয়া এরপর আউলিয়াদের সুম্মাল আমসাল ফাল আমসাল যে যত বেশি মুমিন হবে তার উপর বিপদ আসবে এখন মুমিনের যে বিপদ আসে মুত্তাকি বান্দাদের যে বিপদ আসে তার অবস্থাটা কি একটা হাদিস বলে জিনিসটা সহজে বোঝা যাবে এক হাদিসে এসেছে যে দুইজন ফেরেশতা জমিনে আল্লাহ তাআলার কোনো নির্দেশ নিয়ে নিচে নামতেছে তাদের প্রথম আসমানের গেটে দেখা হয়েছিল আচ্ছা কিন্তু আবার দুনিয়ার কাজ সেরে তখন খুব ব্যস্ত ছিল তারা কথা বলতে পারে নাই ঘটনাক্রমে তাদের আবার প্রথম আসমানের গেটে দেখা হয়েছে তারা এক বন্ধু এক ফেরেশতা আর ফেরেশতাকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি দ্রুতগতিতে গেলে কি কারণ তো একজন বললো যে আমি এক কাফিরের কাছে গিয়েছিলাম তো কাফের অনেক ভালো কাজ করেছে আল্লাহ সমস্ত কাজের প্রতিদান দিয়েছেন একটা কাজের প্রতিদান বাকি ছিল তার ছেলেরা জিজ্ঞেস করছে আব্বা মৃত্যুর আগে যে তুমি কি খাইতে চাও তো বলেছে যে আমি একটা দুর্লভ মাছ যেটা সমুদ্রের তলদেশে থাকে সেই মাছটা খেতে চাই তো ওরা অনেক চেষ্টা করতেছে কিন্তু মাছের কোনো ব্যবস্থা করতে পারছে না তো আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিলেন যে সমুদ্রের তলদেশ থেকে ওই মাছকে নিয়ে তুমি একবার ওই ছেলের ওই ব্যক্তির ছেলে ইসের নদীর পার দিয়ে চেষ্টা করতেছে সমুদ্রের পার দিয়ে ওখানে দিয়ে দাও সেখানে একরকম ফালাবে ফেলে দাও আর এরপর সে খেয়েছে তার সমস্ত প্রতিদান শেষ আর তুমি কোথায় গিয়েছিলাম বলে আমি এক মুমিন বান্দার কাছে গিয়েছিলাম সে আল্লাহ তাআলা তাকে অনেক আল্লাহর ইবাদত বন্দী করেছে কিন্তু আল্লাহ তাআলা তাকে চেয়েছিলেন যে সে ভেলায়েতের আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা স্তর আল্লাহ তাআলা তার জন্য নির্ধারিত করেছেন কিন্তু সে আমলের দ্বারা পারেনি তারও মৃত্যুর সময় তার সন্তানরা জিজ্ঞেস আব্বা কী খেতে চান তো সে খুব দরিদ্র বলছে বাবা আমি একটু আঙ্গুরের শরবত খেতে চাই তো সেই সময় এক তো আঙ্গুর নাই আমাদের যখন সারা বছর কিন্তু আঙ্গুর পাওয়া যায় কারণ প্রিজার্ভিং সিস্টেম এখন আছে তখন প্রিজার্ভিং সিস্টেম ছিল না ছিল না দ্বিতীয়ত হলো সিজনও না সবকিছু মিলে খুব ক্রাইসিস তারপরও তার ছেলেরা বহু চেষ্টা করে কিছু আঙ্গুর জোগাড় করলো তার মা তার স্ত্রী সেটাকে দিয়ে শরবত বানাইলো তাকে খাওয়াইতে আল্লাহ তাআলা বললেন যে তুমি যে তার স্ত্রী ধাক্কা দিবে পড়ে যাবে এই পড়ে যাওয়ার কারণে তার দিলের মধ্যে কষ্ট লাগবে তার স্ত্রীর দিলের মধ্যে কষ্ট লাগবে তার সন্তান দিলের মধ্যে কত কষ্ট লাগবে যে আমার বাবা মৃত্যুর আগে একটা জিনিস আমাদের কাছে চেয়েছিল আমরা সেটা খাওয়াইতে পারি কষ্ট করে আনলাম সেটা পড়ে গেল দুঃখের কারণে আল্লাহ তাআলা তাকে তার ফেলায়েতের দরজা পর্যন্ত পৌঁছায় আল্লাহু আকবার আল্লাহ বলেন যে আমি তো তোমাকে বান্দা বিপদ দিই আবার তুমি যদি মুত্তাকি বান্দা হও আমি তোমাকে বলতেছি যে তোমাকে আমি ওই বিপদ থেকে বাঁচিয়ে দেব সুবহানাল্লাহ শুধু তাই না ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব বান্দা আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব তুমি চিন্তা করতে পারো না ধারণা করতে পারো না কল্পনাও করতে পারো না এই আয়াত নাজিল হয়েছে শানে নুজুল আমাদের জানা দরকার হযরত আউস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে তো ওনার ছেলেকে বনি গুতফানের লোকরা ধরে নিয়ে গেছে তো তার ছেলের দুই অবস্থা হবে হয় তাকে হত্যা করবে অথবা তাকে কোনো এক দেশে বিক্রি করে দিবে কোনো কাফের মুলুকে বিক্রি করে দিবে তো আউস ইবনে মালিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা আমল বললেন আজকে আমরা দেখেন বিপদে পড়লে আল্লাহ তাআলা প্রথম বলেছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আর এরপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু আমল বলেছেন আমাদেরকে এক নম্বর আমল বললেন বাবা তুমি আউস ইবনে মালিককে বললেন যে তুমি তোমার পরিবাররা বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো আর দ্বিতীয় আরেকটা আমল বললেন সূরা তাওবার শেষ আয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাদিসে এসেছে কেউ যদি এই দোয়া এই আয়াত সাতবার পরে ফজরের নামাজের পরে আল্লাহ তাআলা মাগরিব পর্যন্ত তার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যায় সুবহানাল্লাহ মাগরিবের নামাজের পরে পরে ফজর পর্যন্ত তার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যায় আল্লাহু আকবার কত ছোট ছোট আমল সাত মিনিটও লাগবে না কিন্তু কত ফজিলতপূর্ণ তাওস ইবনে মালিক নিজে আমল করতেছে ওনার পরিবারের লোকরা আমল করতেছে এদিকে প্রতিক্রিয়া কী হয়েছে বনি গুতফানের লোকরা তাদের এলাকায় চলে গেছে যেখানে আর মুসলমানের আক্রমণের কোনো ভয় নাই কিন্তু ওই দিন ছিল অমাবস্যার রাত আর জমিনটা ছিল আপনার পাথরময় জমিন পাথরালি জমিন তো তারা চলতে পারতেছিল না ওই ছেলেকে শক্ত করে বেঁধে তারা খেয়ে দিয়ে ঘুমিয়েছে আল্লাহ তাআলা তাদের ঘুমকে গভীর করে দিলেন আর আল্লাহ তাআলা কুদরতের দ্বারা তার বাঁধনকে খুলে দিলেন এখন সে ছিল রাখাল সে যখন আসছে তো বিশাল বড় এক পশুর পালকে হাঁকায় নিয়ে মদিনায় হাজির সে একা আসে নাই কাফেরদের বিশাল বড় পশুর পাল নিয়ে আসছে এখন এটা কাফেরদের মাল এটা খাওয়া যায় আছে কি না আছে এই প্রশ্ন আসলো তখন এ আয়াত নাজিল হইল ওয়া মাইয়াত তাকিল্লা যারা আল্লাহকে ভয় করবে ইয়াজ আল্লাহ মাখরাজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস ইবনে মালিককে বললেন আউস ইবনে মালিক দেখো তোমার সামনে আয়াত নাজিল হয়েছে তোমার ছেলেকে কাফেররা ধরে নিয়ে গেছে আর তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন এবং সাথে সাথে বাল তোমাকে তাকওয়ার রিজিক এ তোমাদের তাকওয়ার রিজিক খোদা বিরোধার রিজিক সুবহানাল্লাহ মুমিন বান্দা আমরা কেউ চাকরি করি ব্যবসা করি ক্ষেত খামার করি নিষেধ না
বরং হাদিসে আসছে তালাবুকস বিল হালাল ফরিদাতুন বাদাল ফরায়েজ, হালাল রিজিক তলব করার জন্য চাকরি করেন বা ব্যবসা করেন বা আপনি ক্ষেত খামার করেন, নবী আল্লাহর হুকুমের সাথে নবীর তরিকার সাথে করলে এটা একটা ইবাদত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য চারটা পদ্ধতি দিয়েছেন, আল্লাহর কাছ থেকে রিজিক নেওয়ার জন্য। তার মধ্যে একটা হলো তাকওয়া, দ্বিতীয় আমল হলো তাওয়াক্কুল। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জন্য যথেষ্ট। আর যাই আল্লাহ যার জন্য যথেষ্ট তার তো আর কোনো চিন্তা করার কিছু নেই। আল্লাহ রাসূল বলেন বলে আনতুম তাওয়াক্কালুন আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, হে আমার মুমিন বান্দারা তোমরা যদি আল্লাহর প্রতি যেরকম ভরসা করার দরকার সেরকম ভরসা করতে পারতে, লারাযাকাকুম কামা ইরযুকু তাইর, তোমাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে রিজিক দিতেন যেইভাবে পক্ষী কুল দুনিয়ার কোটি কোটি পাখি আছে, বলেন তাদের কোনো ব্যবসা আছে, চাকরি আছে, ক্ষেত খামার আছে, কিছুই নেই, কিন্তু প্রতিদিন প্রতিদিন আল্লাহ রাসূল কি বলতেছেন, ইয়াকদু খামাসান, সকালবেলা সে বের হয় খালি পেটে, ও তারুহু বেতানা, বিকেলবেলা যখন ফিরে আসে তার পেট তো ভরা থাকেই, তার এইখানটা গ্রন্থি আছে পাখির, এই গ্রন্থির মধ্যে অনেক চাল রাখলো, চালটা পাঁচ অক্ষরের মধ্যে পুরো একবার ভাতের মতো নরম হয়ে যায়, আচ্ছা, অথবা ছোটি করে সে খাবার নিয়ে আসছে তার সন্তানের বাচ্চাদের জন্য, আল্লাহ তার রিজিক দিচ্ছে তার সন্তানের রিজিক দিচ্ছে। তবে এখানে একটা হাদিস আমাদের উস্তাদ যখন হাদিস পড়িয়েছেন সুন্দর একটা হিকমতের কথা বলেছেন, যে এখানে একটা শব্দ এসেছে হক্ক তাওয়াক্কুলিহি, ভরসা করার মতন ভরসা করা, মানে এখানে যদি আপনার ভিতরে যদি কোনো হেজিটেশন থাকে না তাহলে কিন্তু কোনো দশা হচ্ছে না, 100% কিন্তু দশা আছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন যে আল ফাতিহাতু দাওয়াউন লিকুল্লি দাইন, ফাতিহা সমস্ত রোগের শেফা, আল্লাহু আকবার, আপনি যদি একিনের সাথে পড়েন অবশ্যই অবশ্যই খোদার কসম ফাতিহার দ্বারাই আপনার সমস্ত রোগের শেফা হবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন কি সেটা করছি না, আমরা কতটা কি দূরে সরে গেছি আমাদের ঈমানী দুর্বলতার কারণে। আচ্ছা, যে কথা বলতেছিলাম হক্ক তাওয়াক্কুলি নিয়ে আরেকটা ঘটনা, এটা আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি হজর সফরে, তো ওনার সাথে অনেক বড় মুরিদানদের গ্রুপ, কিন্তু মরুভূমির মধ্যে রাস্তা ছিল, তো ওনরা পানি শেষ হয়ে গেছে, মরুভূমির মধ্যে পানি শেষ, খুব খারাপ অবস্থা, তো দূরে দেখে একটা মরুদ্যান, কিছু গাছপালা, সেখানে মনে হচ্ছে একটা পাতকুয়া, মানে আগের জামানায় ইন্দারা বলতো, আচ্ছা, ওই ইন্দারার চতুর্পাশে একটা হরিণ পাল পানি পান করতেছে, তো ওনরা যখন গেলেন হরিণ পাল দূরে চলে গেল, কিন্তু আজীব এক ঘটনা, হরিণ পাল তো গ্রাউন্ড লেভেলে পানি ছিল, ওখানে দাঁড়ায় পানি পান করতেছে, কিন্তু হঠাৎ করে পানি নামা শুরু করছে, নামতে 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 একটা স্তরে যে থেমে গেছে, তো ওনাদের কাছে বালতি ছিল, ওনাদের কাছে রশি ছিল, ওনরা পানি নিয়ে হাজত পূরণ করছে, কিন্তু আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির কিউরিসিটি যায় না, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন রব্বুল ইজ্জত, আমরা এক তো হজের সফরে আর দুই নম্বর আশরাফুল মখলুকাত, আমাদের জন্য পানি নামিয়ে দিয়েছেন, আর অবলা প্রাণীর জন্য পানি উপর পর্যন্ত উঠে দিলেন, আল্লাহ তাআলা বললেন ইলহামের মাধ্যমে যে শিবলি তোমরা যখন ঘর থেকে বেরিয়েছিলে তোমরা 60-80 রশি সাথে তোমরা বালতি নিয়ে এসেছিলে, আচ্ছা দেখো পানি আসলে আরো নিচে নামতো, কিন্তু পানি তোমাদের রশি যেখানে শেষ আমি সেখানে পানিকে স্থির করে দিয়েছি, তোমরাও যদি পরিপূর্ণভাবে আমার উপর তাওয়াক্কুল করতে, রশি আর ডোল না থাকতো আমি তোমাদের জন্য ওই মামলা করতাম যেটাই পশুর জন্য করি, আল্লাহ আল্লাহর কাছ থেকে নেয়ার আরেকটা পদ্ধতি হলো তাওয়াক্কুল। এখানে একটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি যে এই আলোচনার মধ্যে থেকে আমি যেটা পেয়েছি সেটা হলো আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহর প্রতি পুরোপুরি নির্ভরটা সত্য বিশ্বাস রেখে করতে হবে, অবশ্যই আপনি যদি ফিল করেন যে আমার মনে হয় রোগটা এই ওষুধটা খেলে কি ভালো হবে, আমরা কি কখনো এখনকার সময় চিন্তা করি যে রোগ ভালো করার মালিক আল্লাহ, আল্লাহ অবশ্যই, ওষুধ ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাকে অর্ডার করবে, হাদিসে এসেছে হলকুমে যে আল্লাহ তাআলা ওষুধ আল্লাহর কাছে এজাজত চায়, যে রব্বুল ইজ্জত আপনি যে আমাকে যে শক্তি দিয়েছেন আপনার এই বান্দার মধ্যে আমি প্রয়োগ হব কি হব না, আল্লাহ আল্লাহ কাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। এরপরে দেখেন একই সিনড্রোমের 10টা রোগী, আপনি একই ওষুধ প্রয়োগ করলেন, দেখা যাচ্ছে 6 জন ভালো হচ্ছে, 4 জন ভালো হচ্ছে না, 7 জন ভালো হচ্ছে, 3 জন ভালো হচ্ছে না, তার মানে আল্লাহ তাআলার হুকুম একটা বিশাল ফ্যাক্টর, নিশ্চয়ই নিশ্চয়ই। আল্লাহর কাছ থেকে নেয়ার তৃতীয় পদ্ধতি হলো নামাজ, আল্লাহ বলেছে যে আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরামের আপনারা জানেন হাত্তা শিরাকান নাল, হাদিসে এসেছে একটা জুতার ফিতাও যদি দরকার হইতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন, কারণ ওই যে ওই যে নীতিমালা আস্তাইনু তোমরা চাইতে থাকো আমার কাছে বা চাইতে পারো সবর। দেখেন আপনারা আমাদের ওল্ডেস্ট ইউনিভার্সিটি, মুসলমানদের যে ওল্ডেস্ট ইউনিভার্সিটি তার মধ্যে জামিয়াতুল কজফিন মরক্কোতে, আকরা ইবনে নাফে যিনি নাকি মরক্কো বিজয়ের পরে আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে বলেছিলেন হ্যাঁ আটলান্টিক আমি যদি জানতাম তোমার উপরে কোনো জনবসতি আছে আমি ঘোড়া চালাই যে হলেও সেখানে দিনের দাওয়াতকে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতাম। সে আকরা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তান ছিলেন ফাতেমা, তিনি তার সমস্ত সম্পত্তি ব্যয় করে একটা মাদ্রাসা বানিয়েছিলেন, সেটা কালের পরিক্রমায় সেই মাদ্রাসার নাম হলো জামিয়াতুল কজফিন, কজফিন ইউনিভার্সিটি, পৃথিবীর ওল্ডেস্ট ইউনিভার্সিটি প্রায় 1400 বছর। এরপরে সেকেন্ড ওল্ডেস্ট কিন্তু জামে আজহার,
এই জামে আজহার ইউনিভার্সিটি হয়েছে নামাজ একটা নামাজের আমলের কারণে। আচ্ছা, তিন তালবেলিম গেছে মুলক মিশর কায়রো নগরীতে, তখনকার জামানার ছয়টা কেন্দ্র ছিল ইসলাম ইসলামের বড় ইয়ে, একটা একটা বাগদাদ, একটা দামেস্ক, একটা কায়রো, মক্কা, মদিনা, বসরা, কুফা, কায়রো আর কর্ডোভা, এই এটি বড় ছিল আর কি। যা কায়রো নগরীতে আগেকার জামানার এখনকার জামানার যেমন মাদ্রাসায় আপনার বোর্ডিং আছে, লজিং সিস্টেম আছে, সেই সময় কিছুই ছিল না, তারা নিজেরা টাকা নিয়ে যাইতো। যদি এক একটা ফোন ধরে পড়তো, একজনের কাছে হাদিস পড়তো, কারো কাছে তাফসির পড়তো, কারো কাছে ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এক একটা উস্তাদের কাছে পড়তো, না মসজিদে পড়াইতেন সাধারণত, মাদ্রাসায় আলাদা শিকল ছিল, মসজিদেই পড়ালেখার সিস্টেম ছিল। তো ওনাদের টাকা শেষ হয়ে গেছে, তো প্রথম দিন ওরা পানি খেয়েছে, ওই তিন তালবেলিম একই এলাকার, তাদের কোনো পরিচিত লোকও কায়রোতে নাই। দ্বিতীয় দিন পানি খেয়ে রোজা রেখেছে, তৃতীয় দিনও পানি খেয়ে সেরে খেয়েছে, ইফতারির সময় আর চলে না, আর পারছে মাগরিবের পরে তিন বন্ধু মিলে বসছে যে ভাই এখন আমাদের যে অবস্থা, আমাদের যান যায় যায়, আমাদের জন্য এখন তো চাওয়া যায় যাচ্ছে, তো ওই বন্ধু বলে তুমি চাও, ওই বন্ধু বলে তুমি চাও, কেউ মুখলুকের কাছে চাইতে রাজি না। শেষ পর্যন্ত এসার পরে তারা তিনজনের নাম লেখছে লটারি, লটারি যার নাম উঠবে সে চাবে। তাদের এক বন্ধুর নাম ছিল হাসান, হাসান তার নাম উঠছে, বলে ঠিক আছে তোমার বসো, দেখুন আমির ওমারের কাছে যায় কিছু চাওয়া যায় পাওয়া যায় কিনা। তো কিন্তু মসজিদে যখন সে বেরিয়েছে তখনই তার নিয়ত পরিবর্তন হয়েছে, কি যে যদি চাইতে হয় তো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাবো, দুনিয়ার কোনো মখলুকের কাছে চাবো। আল্লাহু আকবার। সে পাশে যে আরেক মসজিদে যে ওযু করে, নতুন করে ওযু করে সে নামাজে দাঁড়িয়ে আছে, তিন দিন না খাওয়া গভীরভাবে আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করেছে, আল্লাহ তাআলা তার কান্নার উপর রহমত, আল্লাহর রহমতের মধ্যে জোশ চলে আসছে, খোদাই পাক কত বড় খেলানো বলা সাদ, আল্লাহু আকবার। হাদিসে এসেছে তাফসিরে কুর্তুবি, আল্লামা কুর্তুবি আপনারা জানেন কর্ডোভা যে ইউনিভার্সিটি, আজ থেকে 900 বছর আগে কর্ডোভা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লামা কুর্তুবি, তিনি একটা তাফসির লিখেছেন আল জামে লি আহকামিল কোরআন, যেটা তাফসির কুর্তুবি বলে আমাদের সবাই জানে আর কি আমরা। তো উনি ওখানে একটা ঘটনা লিখেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, ইয়া রাব ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ ইজা কুলতা লাহুমা ইতিয়া তুম ওয়া কারহা, রব্বুল ইজ্জত সপ্ত আসমান আর জমিনকে আপনি যখন হুকুম করেছিলেন, হে সপ্ত আসমান জমিন তোমরা ইচ্ছায় অনিচ্ছায় আমার অনুগত হয়ে যাও। তারা বলল কলাতা আতাইনা তাঈন, রব্বুল ইজ্জত তারা তো আপনার, তারা বলল যে আমরা সর্বান্তকরণে আপনার তো আয়ত হয়ে গেলাম। তো এই আয়াত যেমন কোরআনে আছে, ইঞ্জিলে আছে, তাওরাতে দেখে মুসা আলাইহিস সালাম বলতেছেন ওয়া ইন আসাকা, রব্বুল ইজ্জত তারা তো অনুগত হয়েছে, তারা যদি আপনার অনুগত না হতো, আপনার সাথে বাগাওয়াতি করতো, আপনার কথাকে না মানতো, ফামা কুনতা সানিয়াম বিহিমা, তাহলে আপনি সপ্ত আসমান আর জমিনের সাথে কী ব্যবহার করতেন। আল্লাহ তাআলা বললেন ইয়া মুসা কুনতু আমুরু দাব্বাতান মিন দাওয়াবি, হে মুসা আমার কাছে অসংখ্য প্রাণী আছে, তার একটা প্রাণীকে আমি বলতাম আনতাবতালিয়াহুমা, সেই প্রাণীটি সপ্ত আসমান আর জমিনকে এক লোকমায় খেয়ে ফেলতো। আল্লাহু আকবার। সে বানানে ওলা জাত, তিনি কত বড়, এরকম অসংখ্য প্রাণী। মুসা আলাইহিস সালাম বললেন আইনা তিলকা দাব্বা ইয়া রাব্বাল আলামিন, এই প্রাণীগুলো কোথায় আছে। আল্লাহ তাআলা বলেন ফি মারজিম মিন মুরুজি, হে মুসা আমার কাছে অসংখ্য তৃণভূমি আছে, তার কোনো এক তৃণভূমিতে এই প্রাণীগুলো বিচরণ করতেছে। আপনারা জানেন আমাদের যে লোকাল গ্যালাক্সি তার নাম মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ের মধ্যে 20,000 কোটি নক্ষত্র আছে, তার ওয়ান অফ দেম আমাদের সূর্য, যার চতুর্পাশে বুধ শুক্র পৃথিবী বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো বিভিন্ন গ্রহ উপগ্রহ এরকম আছে, এইরকম অসংখ্য কিন্তু সৌরজগৎ বৈজ্ঞানিক আবিষ্কার ব্যাং যেটাকে বলা হয় যে আমরা বলেছি রিসেন্টলি একটা এই আবিষ্কার গত কয়েক কিছুদিন আগে একটা মানে সূর্য যে নক্ষত্রগুলা এই নক্ষত্র তাপ আলো বিকিরণ করতে 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 এরপরে সে কোণের মধ্যে সে ইজেশম সুকুভরাত সূর্য নিভে যাবে, ওরকম যখন ই হয়ে যায় তখন সে ব্ল্যাক হোল হয়ে যায়। তো একটা ব্ল্যাক হোল পাওয়া গেছে কিছুদিন আগে, সেই ব্ল্যাক হোলটা সূর্য আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যের থেকে 80 কোটি গুণ বড়, 80 কোটি গুণ, শুধুমাত্র একটা ব্ল্যাক হোল, একটা ব্ল্যাক হোল এত বড়। তো এখানে বৈজ্ঞানিকরা যেটা বলতেছে যে আমাদের যেমন আমাদের প্লুটো ভালকান এক্স এই তিনটে গ্রহ আমাদের এখন সৌরজগতে নাই, ছুটে গেছে, এই এই এদের অবস্থা কী হয়, এই ব্ল্যাক হোলগুলো এটাকে চুষে খেয়ে ফেলে, এগুলোকে এত বেশি আকর্ষণ থাকে, যারাই এই যে সৌরজগতের বাইরে আল্লাহর একটা হুকুম, হুকুমের বাইরে যখন যাবে তখন তাকে সে গিলে খেয়ে ফেলে। তো যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা তাহলে কীরকম খেলানে বলে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন বললেন যে মুসা আল্লাহ তাআলা বললেন রাব্বুল ইজ্জত আপনি তো আমাদের রিজিক দাতা, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি এমন একটা ঘটনা আমাকে দেখান আপনার রাজ্জাকিয়াতের উপরে আমার ইমান যেন প্রগাঢ় হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন মুসা ওই যে দূরে যে একটা পাথর দেখতেছো বড় পাথরখণ্ড, ফজরিব বি আসাকাল হাজার, তুমি তোমার লাঠি দিয়ে এই পাথরকে বাড়ি মারো, আঘাত করো। স্বাভাবিকভাবে লাঠি দিয়ে মারলে কী হবে, লাঠি ভেঙে যাবে, কিন্তু ওনার লাঠি তো কুদরতি লাঠি ছিল, নিশ্চয়ই ছেড়ে দিলে ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় এক অজগর সাপে পরিণত হইতো।
তো উনি কুদরতি লাঠির দ্বারা বাড়ি মারলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, তার ভিতর থেকে আরেকটা পাথর বেরোলো। এই ঘটনাটা হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসির ইবনে কাসিরের মধ্যে আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা এই আয়াতের তাফসিরের মধ্যে আলোচনা করেছেন। আর আগের যে ঘটনা বললাম সেটা কুর্তুবী আল্লামা কুর্তুবী রহমাতুল্লাহ তাফসির কুর্তুবীর মধ্যে আলোচনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে রব্বুল ইজ্জত আপনার রাজ্জাকিয়াতের উপর আমার ইমান যাতে প্রগাঢ় হয়ে যায় একটা ঘটনা আমাকে দেখান। আল্লাহ তাআলা বললেন যে মুসা ওই যে দূরে যে একটা পাথর আছে পাথরটাকে আঘাত করো, আঘাত করো। তিনি আঘাত করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, তার ভিতর থেকে আরেকটা পাথর বেরোলো। আল্লাহ পাক আবার বললেন ফাজরিব বিআসাকাল হাজার, মুসা তুমি আবারও বাড়ি মারো। তিনি বাড়ি মারলেন, তৃতীয় আরেক পাথর বেরোলো। আল্লাহ পাক আবার বললেন ফাজরিব বিআসাকাল হাজার, মুসা তুমি বাড়ি মারো। তিনি বাড়ি মারলেন, একটা ফাঁকা জায়গা ভিতরে, তিন পাথরের ভিতরে একটা ফাঁকা জায়গা, পুরো ফাঁকা জায়গাটা ছোট 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 পোকা কিলবিল করতেছে। আর পোকা ওই পোকা যে পোকা ঘাস খায়, আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পোকার মুখে এক একটা করে ঘাস। আল্লাহু আকবার কাবীরা। মুসা আলাইহিস সালাম হয়রান হয়ে গেলেন, রব্বুল ইজ্জত আপনি কত বড় খেলানেওয়ালা জাত যে তিন পাথরের ভিতরে কিছু পোকা যার মুখে আবার খাবার হলো ঘাস রিজিক সেটা আপনি এখানে পৌঁছাচ্ছেন। আল্লাহ তাআলা বললেন মুসা তুমি এতে অবাক হয়ে গেলে, একটা পোকাকে হাতে নিয়ে শুনো যে কি বলতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী দেখেন আপনি হাদিসে আসছে যে একজন একটা একদিন একদিন ইয়ে আসছে, সাহাবীদের বসে আছে, একটা হরিণ এসে হুজুর কানে কানে কি বলেন, হুজুর আল্লাহ কল ভাই এই হরিণের বাচ্চা কি তোমরা কেউ নিয়েছো? এক সাহাবী বলে হুজুর আল্লাহ রসুল ইসে আমি কোনো বাঘ বা কোনো হিংস্র জানোয়ারের ওরা কবলে পড়ে কিনা আমি নিয়ে আসছি। তো ও ওই এর তারই মা, ওই ছোটো বাচ্চার মা, ওর ওলান পেটে দুধে ভরে গেছে, ও বাচ্চাকে ছেড়ে দাও, দুধ খেয়ে বাচ্চা তোমার কাছে চলে আসবে, ও ও প্রতিদিন আসলে ওকে খাওয়ার ব্যবস্থা করো। আরেকদিন সে বাঘ, রসুল হাসান বললো ভয় পেও না, এ সমস্ত বাঘের নেতা। রসুল হাসান সাথে কানে কথা বললেন বাঘ, রসুল হাসান বললেন যে একটা প্রস্তাব নিয়ে আসছে। কি প্রস্তাব? যে তোমরা যখন মদিনাবাসী, তোমরা যখন আদুল ইনসাফ তোমাদের মধ্যে চলে আসছে, আল্লাহ এদের মধ্যে আদুল ইনসাফ দিয়ে দিয়েছে, তোরা একটা প্রস্তাব নিয়ে আসছে যে আমরা মুসলমানের সমস্ত জানোয়ার আমরা হেফাজত করবো, আমরা দেখবো, কিন্তু মোকাবেলায় আমাদেরকে প্রতিদিন একটা করে বকরি অথবা দুম্বা দেওয়া লাগবে, আমরা এটুকে আমাদের পেট আছে সন্তুষ্ট। তো সাহাবিরা রাজি হলেন না, রসুল হাসান ফয়সালা করে দিলেন ঠিক আছে ওরা সুযোগ পেলে পশু ধরে নেবে আর তোমরা তোমাদের একটা হেফাজত করবো। আচ্ছা, মানে নবীরা অন্য অন্য মখলুকের আওয়াজ বুঝে, মুসা আলাইহিস সালাম ওই পোকাকে হাতে নিয়ে কানের কাছে নিচ্ছে, পোকা তার জবানে বলতেছে সুবহানাল্লাহি, আমি ওই জাতির প্রশংসা করতেছি যিনি আমাকে সবসময় দেখতেছেন, ওয়াইয়াসমাউ কালামি, আমি ওই জাতির প্রশংসা করতেছি যিনি আমার সমস্ত কথাকে শুনতেছে, ওয়াইয়ারিফু মাকানি, যিনি আমি যে তিন পাথরের ভিতরে অন্ধকারময় স্থানে আছি এই সম্পর্কে তিনি পরিপূর্ণ অবগত, ওয়ালা ইনসানি, আর তিনি আমাকে কখনো ভুলে যান নাই। তো দেখেন আল্লাহর আল্লাহ কেমন খেলানে বলা জাত, এই উনি তাফসির তার মনে পড়তেছে হাসানের, আর খোদা পাকের কাছে অঝোর ধারায় কাঁদতেছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ চলে এসেছে হাসানের কান্নার কারণে। আল্লাহ তাআলা এক ফেরেশতাকে মুকাররর করলেন, ফেরেশতা আসমানের উপর থেকে মিশরের বাদশাকে বলে হ্যাঁ মিশরের বাদশাহ তোমার সমস্ত পূজার খাবারের দেখভাল করার দায়িত্ব তোমার, তোমার দেশে তিনজন তালিবে ইলম এসে আজকে তিন দিন পর্যন্ত অভুক্ত অবস্থায় আছে, অমুক মসজিদে তারা আছে, তুমি তাদের জন্য খানার ইন্তজাম করো। বাদশাহ মনে করছে স্বপ্ন, এক পাশে শোয়া ছিল এক পাশে ফিরে শুয়েছে, এবার মধ্য আকাশে এসে হুঙ্কার ছাড়ছে ওই ফেরেশতা, কি বললাম শুনছো না মিশরের বাদশাহ, তোমাকে আমি বললাম যে অমুক মসজিদে হাসানা তার সাথীরা না খেয়ে আছে, এবারও বাদশাহ মনে করছে স্বপ্ন স্বপ্ন। এবার বাদশাহর প্রাসাদ বিদীর্ণ হয়ে গেছে, লৌহ শিরস্থান পড়া, এক ফেরেশতা নামছে হাতে চাবুক, চাবুক দিয়ে এক কষায় বাড়ি মারছে, বাড়ি মার সাথে সাথে দরদর করে রক্ত পড়া শুরু করছে, সামনে দেখে যে ফেরেশতা বলে তোমাকে আমি বললাম যে অমুক মসজিদে হাসানা তার সাথীরা না খেয়ে আছে। তো বাদশার চিৎকারে লোকজন যখন আসছে ফ্রেস্তা উধাও হয়ে গেছে, বাদশা তাড়াতাড়ি খাজানজিকে বললো যে আমার তো আহত, আমি সকালে আসতেছি, তুমি তাড়াতাড়ি কিছু খাবার এবং কিছু স্বর্ণমুদ্রা নিয়ে দ্রুত যাও, অমুক মসজিদে হাসান এবং তার সাথীরা না খেয়ে আছে, তাদের খানার ইন্তজাম করো। এদিকে হাসান ফিরে আসছে, তার বন্ধুরা জিজ্ঞেস করলো ভাই কি কি অবস্থা, কি নিয়ে আসলে? ভাই বহুত বড় এক আমিরের কাছে বলেছি, ইনশাআল্লাহ আমাদের জন্য ব্যবস্থা হচ্ছে, কিন্তু সে কিন্তু তখনও বলে নাই যে আল্লাহর কাছে বলেছে। ওর মধ্যে খাজানজি আসছে, এসে কোরআনের হাসান তুমি কি আছো, তোমার সাথী সহ দুই আরও দুই সাথী সহ? বলে হ্যাঁ আছি, এই যে বাদশাহ তোমাদের জন্য হাদিয়া পাঠিয়েছে। তো খুব ক্ষুধার্ত ছিল, খানা খেয়ে খাজানচির কাছে জিজ্ঞেস করেছে ঘটনা কী। খাজানচি যখন সমস্ত ঘটনা বর্ণনা করেছে, তখন তারা খাজানচিকে ঘুম পড়ায় দিয়ে তিনজন মিলে মশওয়ারা করতে বসলেন যে কালকে যদি আমাদের পরিচয় জেনে যায় এলাকাবাসী মিশরবাসী, তো আমরা কিন্তু আর এলমে দিন শিখতে পারবো না, আমাদের জন্য ক্ষতিকর হবে নিশ্চয়ই। সুতরাং ওই অল্প কিছু টাকা পয়সা নিয়ে ওরা পালায় চলে যায়। সকালবেলা বাদশাহ এসে, কারণ সারা রাত জেগেছে, দেখে খাজানচি ঘুমায় আছে, তিনজন তালিবে ইলম নাই, বাদশাহ সত্তর জন যুবক ছেলের মাথা বুঝাই করে শুধু স্বর্ণমুদ্রা নিয়ে আসছে এদেরকে হাদিয়া দেওয়ার জন্য, কিন্তু কেউ নাই। তখন বাদশাহ ওই টাকা দিয়ে একটা মাদ্রাসা বানায়,
এবং একটা বাজারকে অক্ষ করে দেয় তার খরচের জন্য এবং কালের পরিক্রমায় সেই প্রতিষ্ঠানটা না সেই প্রতিষ্ঠানটাই জামে আজহার আজহার ইউনিভার্সিটি দারুল আজহার যেটা কি বলবো জামে আজহার মিশরে যে জামে আজহার ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু ডক্টর রফিক সাহেব সেখানকার টিচার মানে অতিথি শিক্ষক হিসেবে গিয়েছিলেন কয়েক বছর আগে তিনি বললেন শিক্ষক এবং কর্মচারী হলো 3.5 লাখ ছাত্র কি পরিমাণ কোন চিন্তা করেন তো আল্লাহ তাআলা হাসান এমন খোদার পাকের কাছে চেয়েছেন হাজারো লোকের রিজিককে সে টেনে নিয়েছে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা অনেক হাজারো লোকের রিজিক তার মাধ্যমে আসতেছে তো নামাজ এমন এক দৌলত আল্লাহর কাছ থেকে নেয়ার চতুর্থ যে পদ্ধতি সেই পদ্ধতি হলো ইস্তিগফার আর তওবা কারণ দেখেন আল্লাহ এবং বান্দার মধ্যে এক সম্পর্ক থাকে একটা ছোট বাচ্চা ওয়া করে কেঁদে দিতেছে তার দাদা বলতেছে ও আমার বৌমা তুমি কোথায় আমার দাদু মনের খিদে লেগেছে দৌড়ায় ওর দাদি এসে বলতেছে ওর মা আনতেছে বাবা বৌমা তুমি তাড়াতাড়ি আমার দাদু মনেকে দুধ খাও আমি খানা দেখি খাবার খানার ইন্তজাম আমি করতেছি ওর ফুফুর সাথে বাচ্চার ফুফুর সাথে তার মার দা কুমড়া সম্পর্ক মানে ননদার ভাবির যা হয় ওই ওর ফুফু দৌড়ে নিয়ে এসছে ভাবি একটু দুধ খাওয়াই দেন আমার দেখবেন ছোট বাচ্চারা কিন্তু খুব সহজে অ্যাক্সিডেন্টও হয় না ওরা যে পরিমাণ পড়ে যায় যে পরিমাণ আঘাত প্রাপ্ত হয় আল্লাহ হেফাজত করে আল্লাহু আকবার এই নেদারল্যান্ডে সম্ভবত আমি একটা পত্রিকা ইত্তেফাকের ফার্স্ট পেজে রাখে আল্লাহ মারে কি একটা ঘটনা লিখছেন একই দিনে বাংলাদেশের শ্যামলীতে এক ব্যক্তি ঘুমের ঘরে ইসের থেকে পড়ে তার হাত পা ভেঙে গেছে খাটের থেকে পড়ে আর 12 তলা ছাদের থেকে পড়ে একটা 3 বছরের শিশু তার কিছুই হয়নি আল্লাহ আল্লাহ কিভাবে হেফাজত করেন তো যে কথা বলতেছিলাম যে এই বান এই ছেলে আস্তে আস্তে বড় হয় বড় হয় বড় হয় গুণা করতে থাকে গুণা করতে থাকে গুণা করতে থাকে এমন পর্যায়ে অনেকটা সন্ত্রাসী একজন হয়ে গেল তখন মা বলে যে এ যদি দুনিয়ার থেকে যা আমি বাঁচি দেখেন শ্যামলী 2 নম্বর রোডে এক মা তার সন্তানকে আপনারা জানেন মশুর ঘটনা খুব পত্রিকায় ইয়ে এসেছে মশুর ঘটনা সে এক তো নেশাকর ছিল দ্বিতীয় তার বোনের ইজ্জতের দিকে আঘাত এনেছে শেষ পর্যন্ত সন্ত্রাসী দিয়ে তার সন্তানকে হত্যা করিয়েছে কতটা মানে কতটা যন্ত্রণা একটা মা তার সন্তানকে হত্যা করানোর একটা জঘন্য মানে না জঘন্য তো বিষয় কিন্তু কতটা কষ্ট পেলে কতটা কষ্ট পেয়েছে কিন্তু দেখেন খোদায় পাক আল্লাহ আমাদের জন্য কত আসলে শয়তানের প্ররোচনা আমরা এই সমস্ত খারাপ কাজ করি আল্লাহ আমাদের জন্য বাঁচার রাস্তা দিয়েছেন তওবা আর ইস্তিগফার বান্দা যদি তওবা করে আল্লাহ রাসূল বলেন তায়বুন মিনাজ যামবি কামাল্লা যামবালা একজন বান্দা যদি তওবা করে খোদায় পাকের কাছে চোখের পানি জমিনে পড়ার আগে খোদায় পাকের কাছে সে প্রিয় বান্দা হয়ে যায় প্রথম এই জায়গায় একটা বিষয় কেউ কেউ অভিযোগ করেন যে আমি তো আল্লাহর কাছে কত কেঁদেছি কত চাইলাম কতবার নামাজ পড়লাম আল্লাহকে আমাকে একটু কি দেখেন না আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না তিনি কি আমাকে ভুলে গেছেন মানে হাজারো যে অভিযোগটা তোলা হয় এই বিষয়টা নিয়ে একটু কি বলবেন অবশ্যই জরুরি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি অবতারণা করেছেন আসলে আমরা বোকার স্বর্গে আমাদের যে দোয়া আমরা করি এই দোয়া আল্লাহ কিছু কিছু দোয়া দুনিয়ার মধ্যে কবুল করেন আচ্ছা বাছাই করে 3 অবস্থা আর কিছু কিছু দোয়া আল্লাহ তাআলা কিছুদিন পরে আমাদের কল্যাণের জন্য কিছুদিন পরে দেন আর কিছু কিছু দোয়ার প্রতিদান আল্লাহ দিবেন মৃত্যুর পরে মৃত্যুর পরে যখন প্রতিদান পাবে তখন মানুষ আফসোস করবে হায় দুনিয়ায় যদি দোয়ার কোনো প্রতিদান না পাইতাম সব যদি আখিরাতে পাইতাম কতটাই ভালো হইতো তখন কতটা সংকট কেউ কাউকে চিনবে না সবাই সবার জন্য ইয়া নাফসি করবে ওই সময় কিন্তু আপনার একটা দোয়া যদি পাহাড় পরিমাণ সম আপনার নিয়ামত হিসেবে কাজ করে আচ্ছা আমরা একটু বলি যে আচ্ছা একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা আমরা যদি সবাই তাকওয়ালা হয়ে যায় সারা পৃথিবীর সমস্ত লোক তাকওয়ালা হয়ে যায় তাহলে কি হবে আল্লাহ তাআলা সেই সেই সলিউশন দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ব্যক্তিগতভাবে তাকওয়ার দ্বারা আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাই দিবেন আল্লাহ রিজিক দিবেন খাস রিজিক আবার এখানে বলতেছে তোমরা যদি সমষ্টিগতভাবে সবাই তাকওয়ালা হয়ে যাও আল্লাহ লামে তাকিদ লুনে তাকিদ এবং জুমলায় তাকিদ বলছে অবশ্যই অবশ্যই আমি আসমান আর জমিনের সমস্ত বরকত তোমাদের জন্য আমি খুলে দিচ্ছি সুবহানাল্লাহ তবে তাকওয়াবান আমাদের হওয়া উচিত আপনি যে বিষয়গুলো আজকে আলোচনা করলেন এবং আমরা চাই আমরা প্রত্যেকেই যাতে করে তাকওয়াবান হই তাতে আমাদের দুনিয়াতেও মঙ্গল হাসানাত ওয়া ফিল আখিরাতে হাসানা আখিরাতে যে আমাদের হাসান হয় আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা কি দর্শকের উদ্দেশ্যে একটু বলতে চাই প্রিয় দর্শক আজকে আমাদের সম্মানীয় মেহমান যে বিষয় নিয়ে আলোচনা করলেন তাকওয়া আল্লাহু আকবার তাকওয়া মানে খুব সহজ কথা খোদাভীতি যে
আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহর রিজিকের উপর আপনি চলছেন, অক্সিজেন দিচ্ছেন একেবারে ফ্রি অফ কস্ট, তিনি কিন্তু কখনো চাননি তুমি আমাকে এটার প্রতিদান দাও অথবা তুমি আমাকে পেমেন্ট করে নাও। একবারে অনেক ছোট ছোট বিষয় তিনি সহজ করে দিয়েছেন আপনার জন্য, আপনার মঙ্গলের জন্য। তিনি তো আর কিছু চান না, তিনি চাই তিনি আপনি যেন তাকে একটু ভয় পান, আল্লাহর কাছে যাতে করে ক্ষমা চান, অথবা আমরা ক্ষমা পেতে চাই, আল্লাহর কাছে অজুর দ্বারা কাঁদতে চাই, যা গুণা করেছি সেটার জন্য, যা প্রয়োজন সেটাও চাইবো, চাওয়া কিন্তু বন্ধ রাখবো না। তাহলে আজকের অনুষ্ঠান সার্থক হবে। আমাদের আজকের অনুষ্ঠানে সর্বশেষ আপনার কাছ থেকে একটু মোনাজাত চাই, আপনি একটু দোয়া করবেন। বসুন্ধরা গ্রুপ এত সুন্দর করে নিউজ 24 এর মাধ্যমে ইসলামের এই অনুষ্ঠানটি প্রচার করছে। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام حينا بالسلام تباركت يا جل جلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الأب والعافية ونعوذ بك من النار. মাওলাই করিম, এই সুন্দর অনুষ্ঠান আপনি কবুল করে নেন। মাওলাই করিম আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। পরওয়ারদিগার আলম মাওলাই করিম, আপনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুমিন কামিল মুমিন না হও পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। পরওয়ারদিগার আলম কামিল মুমিন না বানিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে নিয়েন না। যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে রোজা রাখলে, যেইভাবে আপনার ইবাদত বন্দী করলে আপনি আজি আর খুশি হন, সেইভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসের ইলমের দ্বারা আমাদের সিনাকে আপনি পরিপূর্ণ করে দেন এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সর্ব অবস্থায় যেন আপনার জিকিরের মধ্যে আমরা লিপ্ত থাকতে পারি এই তৌফিক আমাদেরকে দান করেন। পরওয়ারদিগারে আলম আমাদের দিল থেকে সমস্ত খবিস খাসলাত, কাম ক্রোধ লোভ হিংসা বিদ্বেষ শিরিক কুফুর বেদাত সহ সমস্ত খবায়েস থেকে আমাদের দিলকে আপনি পাক ও সাফ করে দেন। সবর শুকুর তওয়াক্কুল তাকওয়া ইমান একিন সহ সমস্ত ভালো গুণের দ্বারা আমাদের দিলকে আপনি মোনাব্বার করে দেন। মাওলাই করিম আমাদের থেকে আসমানি বালা আসমানে উঠায় নেন, জমিনি বালা জমিনের থেকে দাবি দাবিয়ে দেন, হাওয়াই বালা হাওয়ার সাথে মিটাই দেন। বিশেষ করে কোভিড-19 থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত মুসলিম জাতিকে হেফাজত করেন, সমস্ত মানব জাতিকে হেফাজত করেন। মাওলাই করিম আমরা কেউ আপনার আজাব, কবরের আজাব, হাশরের ময়দানের আজাব, জাহান্নামের আজাব কোনো আজাবই সহ্য করতে পারবো না। জীবিত মুর্দা সমস্ত মুসলমানকে আপনি আজাব থেকে বাঁচিয়ে দেন, এমনকি সারা দুনিয়ার কাফের মুশরিকের দিল চিরে চিরে হেদায়েত দিয়ে তাদেরকেও আপনি আজাব থেকে বাঁচিয়ে দেন। মাওলাই করিম আমাদের যারা মুরব্বিনে কেরাম ইন্তেকাল করেছেন, আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী সকলকে আপনি জান্নাতের উঁচা মাকাম দান করেন, তাদের কবরকে কেয়ামত পর্যন্ত, কবরের আযাবকে আপনি কেয়ামত পর্যন্ত মওকুফ করে দেন। মাওলাই করিম পরওয়ারদিগারে আলম আপনার হাবিব বলেছেন, ইজা সালতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুল্লাহ জান্নাতাল ফিরদৌস। হে আমার উম্মতরা, তোমরা যখন জান্নাত চাইবে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদৌসের ফরিয়াদ করো। আমাদের সকলকে আপনি জান্নাতুল ফিরদৌসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদৌস ওলাদের মতন আমল করতে করতে এই দুনিয়ার থেকে যাইতে পারি এই তৌফিক আমাদেরকে দান করে। বিশেষ করে মাওলাই করিম এই চ্যানেলকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম নিউজ 24 এবং তার অঙ্গ যত প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে যারা কর্মচারী কর্মকর্তা, বিশেষ করে বসুন্ধরা গ্রুপকে আপনি ভরপুর কবুল ফরমান। মাওলাই করিম এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান আছেন, যিনি এমডি আছেন, ডাইরেক্টর যারা আছেন, মাওলাই করিম কর্মকর্তা কর্মচারী সকলকে আপনার প্রিয় বান্দা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলকে আপনি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন, এই প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন, বদ্রী সাহাবিদের রসিলে আমাদের দোয়া সমূহকে কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম কত দর্শক আমাদের সাথে হাত তুলেছে, আমাদের মধ্যে যেই ব্যক্তি আপনার কাছে প্রিয় ওই ব্যক্তির হাতের রসিলে আমাদের দোয়া সমূহকে কবুল মঞ্জুর করে নেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরাহমাতিকা ইয়া أرحم الراحمين.